আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস কিচেন ব্লগ। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। সকাল বিকালের এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি মজার একটি রেসিপি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার এগ স্যান্ডউইচ। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আমি এখন রেসিপিতে চলে আসি। আমি ইতিমধ্যে গাজর গ্রেট করে নিয়েছি এবং শসা কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম দুটি ডিম, তো ডিমগুলো এখন আমি কুচি করে নিব। তো এভাবেই আমি ডিমের সাদা অংশগুলো কেটে নিচ্ছি। ডিমের সাদা অংশ কাটা কমপ্লিট। এখন আমি কুসুমগুলো একটা কাটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। কুসুম এবং সাদা অংশ মিশিয়ে নিব। তো এই তো আমার স্যান্ডউইচ বানানোর উপকরণগুলো। এখানে এক বাটিতে ডিম আছে, আরেক বাটিতে শসা কুচি, যাতে আমার হোমমেড মেয়োনিজ, আরেক বাটিতে গ্রেট করা গাজর, লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো এখানে নিয়েছি গ্রেট করা গাজর, ডিম, শসা কুচি। আপনারা চাইলে শসা কুচি এখানে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচ, আমি এখানে সাদাটা দিয়েছি, আপনারা চাইলে ব্ল্যাকটা দিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এক চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে অনেক সময় ডিমের একটা গন্ধ থাকে, তো সেটা আর থাকবে না। এখন মিশিয়ে নিচ্ছি মেয়োনিজ দিয়ে। তো মেয়োনিজ আমি পরিমাণ মতন দিয়ে নিব, যতটুকু প্রয়োজন। প্রয়োজন মতন মেয়োনিজ নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো কমপ্লিট হয়ে গেল আমার স্যান্ডউইচের ভিতরের ফিলিংটা। এখন আমি ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের চারিপাশের অংশটুকু কেটে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো ব্রেডের চারপাশের অংশটুকু কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেল আমার ব্রেডের চারপাশের অংশটুকু। তো ব্রেডের এই অংশটুকু ফেলে না দিয়ে আপনারা পরবর্তীতে কাজে লাগাতে পারেন, আমি রেখে দিয়েছি। এখন আমি ফিলিং দিয়ে নিব ব্রেডে, প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। বাজারে যে ম্যানেজটা পাওয়া যায় সেগুলো তেল কাঁচা ডিম দিয়ে তৈরি করা, তো অনেকে আমরা বাজারের ম্যানেজটা বাচ্চাদের দিতে চাই না, যেমন আমি আমার বাচ্চাকে এই ম্যানেজটা খাওয়াতে চাই না। তো আমি হোমমেড ম্যানেজ তৈরি করে তেল এবং ডিম ছাড়াই তৈরি করে আমি আমার বাচ্চাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে থাকি। এর মধ্যে একটা ভিডিওতে আমি আমার হোমমেড ম্যানেজটা বানিয়ে দেখাবো সেই রেসিপিটা ইনশাল্লাহ। সেই জন্য দেখার জন্য আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলের সাথে থাকতে হবে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে নতুন তো এভাবে নতুন নতুন ভিডিও রেসিপি আপনারা পেতে পারেন। স্যান্ডউইচের পুরটা আমি দিয়ে নিচ্ছি, একটু হাতে চাপ দিয়ে দিয়ে নিব। তো এভাবেই আমি বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার বানানো কমপ্লিট, এখন আমি কেটে নিব। তো কেটে নিলাম সুন্দর করে, তো কমপ্লিট হয়ে গেল আমার মজাদার এগ স্যান্ডউইচ। এভাবে পরপর সবগুলোই আমি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এই মজাদার রেসিপিটি আপনারা সকাল বিকাল এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায়। আলহামদুলিল্লাহ আমার এগ স্যান্ডউইচ কমপ্লিট। তো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।